নমস্কার। করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, আমরা সবাই এই সময় সতর্ক থাকলেও অযথা আতঙ্কিত হব না। এই বিষয় নিয়েই আজ আমার নিবেদন আমার অত্যন্ত প্রিয় মানুষ ও আঞ্চলিক কবিতার জগতে নক্ষত্র সমকবি শ্রী দেবাশিস দণ্ডের মান্য ভাষার কবিতা ডাবল তাবল। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার মনটু নরম, হাড়ে আমার লাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যে নেই। ও বাবা গো, এ কি আপদ! দোহাই তোমায়, যাও সরে, কান মুলছি, নাক মুলছি, পা দিও না অন্দরে, ভুকটা করে ধরাস ধরাস, দম কেন যায় আটকিয়ে, এক পা যদি আসবে ঘরে মরবো ছতর বট দিয়ে। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার বেড়াম, কাউকে আমি গুতই না। ওসব কথায় ভুলছি না কো, দেখছি নিউজ চার বেলা, সংখ্যাটা রোজ লাফিয়ে বাড়ে, তার বেলা কি তার বেলা নিত্য নতুন গবেষণা, হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে থিসিস পড়ে তালে তালে যাচ্ছে কজন তাল ঠুকে, কথা এখন কইতে মানা, মুখ বেঁধেছি ন্যাকড়াতে, কে জানতো আর পড়তে হবে উটকো এমন ফ্যাকড়াতে। ওরে আমার পাতিলেবু, ওরে আমার অক্সিজেন, কোথায় আছো, বাঁচাও বাঁচাও, কে হে আবার কাজ ছিলেন, অভয় দিচ্ছি, শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কুমড়ো দেবো মিথ্যে অমন ভয় পেলে। আহা, অমন রাগ করে না, সত্যি ভয় পাচ্ছি কি, এর কথাতে ওর কথাতে যা খুশি তাই খাচ্ছি কি, চালাকি না চলিস সতি, কারো কথাই নাচব না, একটা কথা সাফ বুঝেছি, ভয় পেলে কেউ বাঁচব না।